সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, তার প্রেক্ষিতে অশ্লীল মন্তব্য। পুরো ভোট মিটতে না মিটতেই এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বরানগরে। ফেসবুকে এক তৃণমূল কর্মী ও অভিনেত্রীর পোস্ট করা ছবিতে অশ্লীল মন্তব্যের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূল কর্মী পাল্টা জবাব দিতেই ফের কুরুচিকর মন্তব্য করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী বলে দাবি করেছেন অভিযোগকারিণী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তিনি। এমনই একটি মন্তব্য করেন যা মুখে নেওয়ার অযোগ্য, এবং মন্তব্যটি দেখার পর যখন আমি তার প্রোফাইলে ঢুকলাম দেখবার জন্য মানুষটিকে, আমি তৎক্ষণাৎ দেখতে পারি যে মানুষটি আমার ফ্রেন্ড লিস্টেই নেই এবং আমাকে ফলো পর্যন্ত করেন না, এবং তিনি একজন বিজেপি কর্মী। যে ব্যারাকপুর সাইবার সেল এবং কলকাতা পুলিশের লালবাজার সাইবার ক্রাইমে আমি এফআইআর করি ওনার এগেনস্ট। প্রশাসনের তরফ থেকে বলা হয় যে যথেষ্ট ওরা একটা স্ট্রিক্ট কোনো মানে যাতে তাড়াতাড়ি ওনাকে ধরা হয়, এবং কে ইনি এবং কী ষড়যন্ত্র চলছে আমাকে নিয়ে বিরোধী পক্ষের তরফ থেকে, সেটা কিন্তু যাতে সামনে আসে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে কোনো মহিলা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা কারোরই উচিত নয়। এই ধরনের যদি কেউ করে থাকে, আমি সঠিকভাবে জানি না, তাহলে তার তদন্ত হবে, ব্যবস্থা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের সূত্রের খবর, অভিনেত্রীর অভিযোগ খতিয়ে রাখা হচ্ছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। হলদিয়া বন্দরে লরি থেকে তোলাবাজির অভিযোগে মামলার তদন্ত শুরু করল সিবিআই। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর সিবিআই তৎপরতায় তৃণমূলের অভিযোগ, সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। এই এসপি তো যাবে, কারণ হলদিয়াতে শ্যামল আদকদের বিরুদ্ধে মামলা করতে গেছিল। কোর্ট বলেছে হলদিয়া বন্দরের সব মামলা সিবিআই দেখবে। অমরনাথ আর জ্ঞানমত এদেরকে ধরলেই বলে দিবে যে পিসি ভাইপর কথা এগুলো করেছে, আমাদের নিজেদের ইচ্ছায় করি। 28 ফেব্রুয়ারি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার ঠিক চার দিনের মাথায় হলদিয়া বন্দরের লরি থেকে তোলাবাজির অভিযোগে মামলা তদন্ত শুরু করল সিবিআই। বন্দরে তোলাবাজির অভিযোগে গত বছর হলদিয়ার বাসিন্দা রাজীব পালকে গ্রেপ্তার করে পুলিশ। নাম জড়ায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকেরও। হাইকোর্টে জামিনের আবেদন করেন রাজীব পাল। 21 ফেব্রুয়ারি সিবিআইকে দুর্নীতি ও তোলাবাজির তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে, কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য করে, এবং তারা তাদের মনোনীত যারা আছেন তাদেরকে বাঁচানো, আর যারা তাদের দলের সঙ্গে যুক্ত নয় তাদের সঙ্গে বিরোধী দল হিসেবে যারা পরিচিত তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করাই তাদের উদ্দেশ্য। তৃণমূল যেটা বলছে সিবিআইকে বিজেপি ব্যবহার করছে, এটা সম্পূর্ণ ভুল। পুলিশের ব্যর্থতা, পুলিশ কিছু করতে পারলো না, যার কারণে বাধ্য হয়ে সিবিআইকেই তদন্তভার দেওয়া হলো। সিবিআই এর সত্যতা অবশ্যই সামনে আনবে, আমরা তার অপেক্ষায় আছি। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে শুক্রবার মামলা রুজু করে সিবিআই। তারপর রাতে হলদিয়া থানার ওসিকে সিবিআই নোটিশ দিয়ে জানায়, তোলাবাজি সংক্রান্ত মামলা যাবতীয় তথ্য, নথি, ফরেন্সিক বিশেষজ্ঞদের মতামত বা বাজেয়াপ্ত করা সামগ্রী সহ যা কিছু পুলিশের কাছে জমা রয়েছে তা অবিলম্বে জমা দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের। শুক্রবার রাতে হলদিয়ার আইসির সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলেন সিবিআই আধিকারিকরা। শনিবার সকাল 11:30 নাগাদ ফের হলদিয়া থানায় যান তারা। কিছুক্ষণ থাকার পর চিরঞ্জীবপুরে হলদিয়া বন্দরের তৃণমূলের শ্রমিক সংগঠন বা আইএনটিটিউসি ভবনে যান তারা। যদিও অন্য একটি মামলায় আগেই পুলিশ এই ভবনটি সিল করে রাখলে বাইরে থেকে ছবি তোলেন আধিকারিকরা। সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন এলাকার ছবি এরকমভাবে তুলছেন, কেননা এই বন্দর শ্রমিক ভবন বেশ কয়েক মাস আগে কিন্তু পুলিশের তরফে সেটি সিল করে দেওয়া হয়েছিল, এবং সেই বন্দর শ্রমিক ভবন কী অবস্থাতে রয়েছে তা কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এদিন হলদিয়ার ভবানীপুরে দিঘাশিপুরে হলদিয়া বন্দরের পরিবহন ব্যবসায়ী শেখ মোবারকের বাড়িতে যায় সিবিআই টিম। যদিও সে সময় বাড়িতে ছিলেন না শেখ মোবারক, তার বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। বিটন চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে খাইবার পাস, আজই শেষ দিন। জিভে জল আনা নানা পদের স্বাদ পেতে খাদ্যরসিকদের ভিড়।
যত বেলা গড়াচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়ছে, বুঝতেই পারছি সন্ধ্যের দিকে ভিড় অনেকটাই বাড়বে। খাওয়া এমন একটা বিষয় যেটা একদিকে আমাদের কাছে বেঁচে থাকতে জরুরি, অন্যদিকে শখ পূরণের জন্য এর থেকে ভালো মাধ্যম হয় না। প্রথম স্টার্টার কাবাব দিয়ে শুরু করেছি, তারপরে বিরিয়ানি হয়েছে, দিয়ে আবার স্টার্টারে ফিরে এসেছি। মিত্র ক্যাফের কবিরাজি চলছে। শনিবার সন্ধ্যাবেলা অর্থাৎ উইকেন্ড ভরপুরভাবে এসে গেছে এবং তার ফলাফলটা এই খাইবার পাসে দেখা যাচ্ছে। যথেষ্ট সংখ্যায় মানুষ ইতিমধ্যে এসেছেন। We had a fish kobiraji and this is our second meal. পরকুটি আমরা আইসক্রিম ট্রাই করব, টার্কিশ আইসক্রিম ট্রাই করে দেখব। খাওয়া কিন্তু আমাদের কাছে অত্যন্ত বিরল একটা বিষয় যেটার মাধ্যমে আমরা নিজেদের প্রয়োজন মেটাই আবার শখ পূরণ করি, আর বাঙালির কাছে তার গুরুত্ব তো একেবারেই আলাদা। সব মিলিয়েই খাইবার পাস, সব মিলিয়েই এটা অন্যতম আবেগের জায়গা। বছরের পর বছর ধরে একটা বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং এবছরও সেই মানুষের আসার, খাওয়ার, আনন্দ করার কোনো কিন্তু ব্যতিক্রম ঘটেনি। Thank you.